ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় ভাই, জানতে চাইছেন ফেসবুকের মধ্যে অনেকেই অদ্ভুত পোস্ট করে, তো এই পোস্টগুলোর জন্য কিয়ামতের ময়দানে আমরা ফাঁকড়াও হব কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দান করেন বান্দাকে, সেটা জাগতিক বিষয় হতে পারে, দুনিয়া বিষয় হতে পারে, যে সেগুলোর ইউজটাকে, ব্যবহারটাকে যেন সুন্দর করা যায়, যাতে করে দিনের জন্য অসল মাধ্যম হয়ে যায়। তো এই মিডিয়াগুলা, ইলেকট্রিক্স মিডিয়াগুলা কিংবা ফেসবুক, আপনার ইউটিউব, টুইটার যেগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ, সেগুলো যেন আমাদের ভালো কাজে ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেক ওই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করো যা তোমাকে দান করেছে, অথবা তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে। সূরা হাক্কার শেষের দিকে রয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কেউ পরিমাণ অনুপরিমাণ কল্যাণের কাজ করুক না কেন সে দেখতে পাবে, কেউ পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করুক না কেন সে সেটাও দেখতে পাবে। যারা ফেসবুকের মধ্যে নোংরা মেয়ের কিংবা বিভিন্ন নাটক, বিভিন্ন সিরিয়াল দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেদিন দাঁড়াবেন কি জবাব দিবেন আপনি আপনার রবকে? যদি আপনি সেদিন মিথ্যে কথা বলেন, আল্লাহ বলছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, আলিয়ুমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া নাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আজকে তারা মিথ্যে কথা বলার কারণে তার মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। নাখতিমু, আল্লাহ বলছে মোহর মেরে দেওয়া, মুখকে আটকে দেওয়া হবে, তাদের হাত কথা বলো পা বলো, ঠিক বলেছ। তো এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত, আমরা যদি সেই কাজটিকে ভালো কাজে ব্যবহার করি, আর যদি আমরা দিনের প্রচারে ব্যবহার করি, তাহলে এই ভালো কাজগুলো আল্লাহর সামনে আমাদের দেখানো হবে, আল্লাহ আমাদেরকে দেখাবেন। আর যদি দিনের কাজ করতে গিয়ে কোনো একটি পোস্ট, কোনো একটি ভিডিও, কোনো একটি অডিও কেফে হেদায়ত পেয়ে যায়, তাহলে সে যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি সমান পরিমাণ সওয়াব পাবেন তিনি যদি আমল করেন। আশা করি বুঝতে পেরেছেন।